যুগান্তরকারী আবিষ্কার ইলেকট্রনিক যন্ত্র ধ্বংস করে দিতে মার্কিন বিষ ক্ষেপণাস্ত্র উচ্চ সম্পন্ন অনুতরঙ্গের মাধ্যমে উত্তর কোরিয়া ও ইরানের সামরিক ইলেকট্রনিক যন্ত্র পর্যদুস্ত করে দিতে মার্কিন বিমানবাহী অন্তত বিশটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এতে কোনো হতাহত ছাড়াই ওই দুই দেশের সামরিক সক্ষমতা অকার্যকর করে দিতে পারবে আমেরিকা মার্কিন বিমান বাহিনীর গবেষণাগারের জন্য কাউন্টার ইলেকট্রনিক্স হাই পাওয়ার মাইক্রোওয়েভ অ্যাডভান্সড মিসাইল প্রোজেক্ট নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বোয়িং ফ্যান্টাম ওয়ার্ক দু সালে এটি সফল পরীক্ষা হয়েছে তবে এখনও পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র কোনো কাজে লাগানো হয়নি বিমান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এই অনুতরঙ্গ অস্ত্র বসানো হয়েছে বি ফিফটি টু বোমারু বিমান থেকেও এটা ব্যবহার করা যাবে এই ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় সাতাশ মাইল খুবই কম উচ্চতা দিয়ে এটি শত্রুপক্ষের আকাশপথে ঢুকে পড়তে পারবে এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুতরঙ্গ জ্বালানি নির্গম করে শত্রুপক্ষের কম্পিউটার চিপস দগ্ধ করার সক্ষমতা রয়েছে এটি এই মুহূর্তে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অকার্যকর হয়ে যেতে পারে ক্রিটল্যান্ড বিমানবাহিনীর ঘাঁটিতে বিমানবাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুতরঙ্গ বিভাগের প্রধান মেরি লেও রবিনসন বলেন এই ক্ষেপণাস্ত্র এখন অভিযানের জন্য প্রস্তুত তারা এখন যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে দুই সালে এইচপিএম সমৃদ্ধ একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর পর মার্কিন বিমানবাহিনী গোপনে এই প্রকল্প আরও আধুনিকায়ন করেছে পরীক্ষার সময় উটাত টেস্ট অ্যান্ড ফায়ারিং রেঞ্জের দুইতলা ভবনের ওপর দিয়ে সিএইচ এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বোয়িংয়ের সি এইচ কর্মসূচিতে থাকা কেইথ ক্যালম্যান বলেন এটি দিয়ে আমরা যেখানে চাই সেখানে আমরা চালাতে পারবো আজ আমরা বৈজ্ঞানিক কল্পকাহিনীকে বৈজ্ঞানিক বাস্তব ঘটনায় পরিণত করলাম সফলভাবে পরীক্ষার পর এটির কথা প্রথম প্রকাশ করা হয় তখন কিছু বাণিজ্যিক পত্রিকায় এই ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিবেদন হয়েছিল এর সৌন্দর্য হচ্ছে এটির অনুতরঙ্গ রশি বাংকারের ভেতরেও ঢুকে পড়তে পারবে ভিতরের লোকজনকে ক্ষতি না করে এটি তার কাজ চালিয়ে যেতে পারবে এমনকি বাংকারটি যদি পাহাড়ের ভিতরেও তৈরি করা হয় তবে বৈদ্যুতিক কেবল যোগাযোগ লাইন ও অ্যান্টিনার সংযোগের মাধ্যমে ভিতরের ঘাটিকে সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারবে এই ক্ষেপণাস্ত্র এইভাবে ভূগর্ভস্থ যে কোনো ঘাটিতে ঢুকে সেখানকার সামরিক অস্ত্র ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ধ্বংস করে দিতে পারবে